আড়ার বুতুন বেশা বেশি মানুষ কলে এ জিলহাজ্জা মাসর শুরুর 10 দিন হামদুলিল্লাহ বেশি ফজিলত আলা দে এই জিনিস গান না জানি الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم سامعين السلام عليكم ورحمة الله وبركاته أنا أذيا أنار المنتون موسم أرحالة تقاعد غرد عند الله كسو ضروري ديني أحكام كل بيان قولي بالله ولي رحاضري فأقول بالله التوفيق محترم سامعين عرب قلنا زاني رمضان مش هند الله فضيلة طلع رمضان مشر أهلي داش دين هند الله فضيلة طلع রমদান মাসর রাইতকল দিল্লা ফজিলতলা রমদান মাসর আহিরি দশ রায় থন দিল্লা ফজিলতলা কিন্তু আর আর বুতুন বেশা বেশি মানুষ কলে এ জিলহাজ্জা মাসর শুরুর 10 দিন হন দিল্লা বেশি ফজিলত আলা দে এই জিনিস গান না জানি তো না জানা দে হত আল্লাহ বলি ওরে জিনিস ইয়ান ওরে এই দিন ইন ওরে বেপরোয়া করি ওরে এ দুরম্মা দে রাখি দি এই জিলহাজ্জা মাসর শুরুর 10 দিন ইনর বেশা বেশি ফজিলত কল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদেই জিলহাজ্জার শুরুর 10 দিন লয়রে কসম হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবে বেশি বড় জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষড় ষড় জিনিস লয়রে শপথ নগরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শপথ গু যদি আনে হতার রদ আলাদ গুরুত্ব দে এই দিন ইনর বেশা বেশি কি আছে ফজিলত আছে জিন্দিলা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ই ফরমান ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়া লায়ালিন আশরাতুন মুরাদ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ফরমাদ দে عشر ذي الحجة ذي الحجة شرور دوش دينين يعرف دوسرا نمبر ما دوئي دي صحيح بخاري نوشا اونتر نمبر حديث ار مسند احمد ار سو ازار فانس شو فانس نمبر حديث رسول صلى الله عليه وسلم فرمات دي ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه العشر انو هنو دين بلا عمل غران نان الله نزدیک اي دوش دين ما دا بلا عمل غران تمارو كنو پسند دي دا نو এ 10 দিনের মধ্যে বালা আমল করেন আল্লাহর নদী বেশা বেশি পছন্দিদা তো সাহাবাই কেরাম কুল ফসার কি জিয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করুন দা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ দে অন্য অন্য দিন আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করুন তোমারও এ 10 দিনের মধ্যে বালা আমল করেন আল্লাহর নদী বেশি আদজ্জা বেশি পছন্দিদা হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই হন মানুষ যদি নিজের জান মাল লইরা আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করি বল্লা জিহাদ করি বল্লা বাইরে গিয়ে গই কিন্তু নিবা আবার ওয়াপস গরম মধ্যে আইনা পারে এবার মালও কুরবান গিয়ে গই এবার জানও গিয়ে গই আল্লাহর রাস্তার মধ্যে কুরবান গিয়ে গো শহীদ কি কইলে মানুষ এবার ফজিলত বেশা বেশি আছে এবার লয় এখন তুলনা করা না যাইব মানিয়া তো এখন কেন হতো যদি আচ্ছা এ 10 দিনের ফজিলত কি রমজান মাসের যে দিনক কল আছে ইন তোমার বেশি ফজিলত আলা হাত করি রমজানের শেষ 10 দিন তোমার কি বেশি ফজিলত আলা তো ইয়ানোর জবাব যদি আহলে মক্কা ফর মধ্যে হতে রাত পরীক্ষা চাইলে রমজান শরীফের রাত দিন নাকি আছে বেশি ফজিলত আলা হাত করি রমজান শরীফের আহিরি দশায় বেশি ফজিলত আলা ইন্দিলা ফজিলত আলা রাত নাই কিন্তু দিন পরীক্ষা চাইলে ذي الحجة ما شهر شهور توش دين إن بشي فضيلة طلا عندنا مسند بزار العروق صحيح حديث ذي بار ناصر الدين الألباني رحمه الله صحيح الجامع أغار شو تكترش نمبر مدى تصحيح الجي رسول صلى الله عليه وسلم فرماده أفضل أيام الدنيا أيام العشر دنيا الدنون دين كلها بقل طار بشي فضيلة طلا دين ذي الحجة ما شهر شهور توش دين تو يهون دوسرا نمبر هو تيد عشر تيكاسي يهو تاكم بودي فلان ذي الحجة ما شهر شهور توش دين بشا بشي فضيلة طلا এই দিনিনর আরা কিন গরি কদর করিম হন হন আমল করি ওরে দিনিন রে আরাক কদর করি সব হাসিল করিম তো ইয়ানোর জবাব যদি বেশা বেশি আমল কল আছে এর ভিতরে এক নম্বর মধ্যে হইলে সাহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসে আরা তোবা করিম ইয়ার আগত দে দুন নিকি গুনাহ করছি গুনাহ ইন তুন শর্মিন্দ ইরে আল্লাহর হাসে হাদান আদা করি সামনে তুম আর গুনাহ করিম বলি হইরে আল্লাহর হাসে গুনাহ মাফ সাইম কি আল্লাহ ইন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহর হাসে তোবা করিয়া আল্লাহর হাসে ফিরিজ হইয়া কল দ্বারা নাকি আছে তারা আল্লাহ তাআলা বেশা বেশি মহব্বত করে আত্তাইব মিন আদম বিকামাল আদম বালা দুসরা নম্বর মাদে এই 10 দিনের মাদে আমল করে দে এর মত তুনা কান খুসুসি আমল এই দিকে রোজা ধরন শুরুর 9 দিনের মাদে 10 তারিখ কেন 10 তারিখ কেতে রোজা ধরা ইয়ান মানা শুরুর 9 দিনের মাদে রোজা ধরন দিন দিলা নাকি সুনন আবি দাউদ আর সুনন নাসাই সহিহ হাদিস দিবারে নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ সহিহ আবি দাউদর 2104 নম্বর মাদে তাসহিহ গজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হন বিবি ফরমাতে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ দিল হজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল হজ্জার শুরুর 9 দিন কিরা কিতো রোজা রাখিতো এনে দুই নম্বর আমল তেসরো নম্বর মাদ হইদে এ দিল হজ্জার যে শুরুর 10 দিন আছে এর ভিতরে 9 তারিখের দিন যারে নাকি ইয়াউমু আরাফাহ এই ইয়াউমু আরাফা মাদে রোজা ধরার বেশা বেশি ফজিলত আছে অন্য দিন ধরে হারিয়ে দিও আর হামাস কম ইয়াউমু আরাফা মাদে রোজা ধরিবলা চেষ্টা করিম কি আল্লাহ সহিহ মুসলিমর সহিহ হাদিস
رسول صلى الله عليه وسلم فرماده صيام يوم عرفة احتسب على الله ان يكفر السنة التي قبله والسنة التي بعده হতে যে ও মা আরাফার রোজার সম্বন্ধে হতে আল্লাহর কাছে আশা করি দে আল্লাহ তাআলা এই রোজা এবার বদলা মাদে আগর এক বছরের গুনাহ সামনের এক বছরের গুনাহরে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ফিরিব আলহামদুলিল্লাহ চার বাদে সাই নম্বর আমল হইতে এই দিনের মধ্যে আল্লাহর জিকির পেশা বেশি করিম বেশি বেশি আল্লাহ জিকির করিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই জিকির করিম বেশি বেশি করিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম খুলাসা আতা আল্লাহ তাআলা জিকির পেশা বেশি করিম قال عبد الله بن عمر رضي الله تعالى عنهما الروايات رسول صلى الله عليه وسلم فرمى فاكثروا فيهن من التهليل والتحميد والتكبير اي دين لما تمر بها بش الحمد لله فرو بش بش الله اكبر فرو بش بش لا اله الا الله فرو اي حديث بره احمد شاكر رحمه الله تعالى تصحيح جي يار بعد اي دين اينار فاس نمبر عمل دي حاج غير يوري অন্য অন্য ذكر تمر بش بش تكبير فرو تكبير معنى الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد اي تكبير يبقى بش بش فرو তিন হতরতি জিলহাজ্জা মাসের এক তারিখ লিতে ধরে জিলহাজ্জা তেরো তারিখ বেলগোল পর্যন্ত হা দিন্না বিন্না উড়াত বৈরাত থিয়াত নেড়াত হার বক্তব্যে বেশি বেশি আনা তকবির বা ফরিম দলিল দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া সূরাতুল হাজার আঠাশ নম্বর আয়াত মধ্যে ফরমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত এই আইয়ামিন মা'লুমাত তাফসীর করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল আইয়াম আল আশর জিল হজ্জার শুরুর দশ দিন এটা ফের জুল হজ্জার শুরুর দশ দিনের মধ্যে বেশি বেশি তকবীর ফরা ইয়ানি দিকে শরীয়তের মতলুব এন্দিলা ইমাম বুখারী রহিমাহুল্লাহ 969 নম্বর হাদিসের আগতুন মুআল্লাকান বিসিগাতিল জাজম রওয়ায়াত করেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দিন ইনের মধ্যে বেশি বেশি তকবীর ফিরত তাই আরো রওয়ায়াত করে দে তারা দুনিদনে বাদার দাইতো বাদার দাইরে ঢন্ডর করে করে তকবীর ফিরত তারার ফাতি ফাতি বাদারালা বেগ্রুনে কি ফিরত তকবীর ফিরত ইহা তোকে বাজার মতো গুঙ্গুয়ানি ফজে যেতে বই ইয়ার বাদে ইবনু রাজব রহিমাহুল্লাহ তাঁর উগুয়া বুখারি শরীফ ফতহুল বারী আছে এই ফতহুল বারীর সনম মসজিদ 112 নম্বর সাফা মধ্যে লিখে দে হযরত মাইমুর ইবনে মেহরান রহিমাহুল্লাহ তাঁয়ে ফরমাতে হদে আই মানুষ সকলে এই দশ দিনের মধ্যে বেশা বেশি তকবির ফরত দিল পাই ইহা তোকে হদে রাস্তার গলতি গলতি ফাড়া ফাড়া আগাগুড়া হতে গুঙ্গুয়ানি যেতে বই হতে গুয়াকে হতে এত বেশি মানুষের তকবির ফুটতে দে হতে দরিয়ার গৌরের মতো দরিয়ার গৌরে দিন রাখি গুঙ্গুয়া এন দিল্লা হতে গুঙ্গুয়ানি সৃষ্টি হয়ে যেতে গুঙ্গুয়ানি ফুটে যেতে গই ইহার বাদে ছ নম্বর আমল যেতে তকবিরে মুকাইয়াত তকবিরে মুকাইয়াত মানে আরফার ফজরর নামাজর ফরলতি ন তারিখর ফজরর নামাজর বাদলতি তেরো তারিখর আসরর নামাজর বাদে পর্যন্ত ফত্তি নামাজর বাদে বাদে ফত্তি মরুত পয়েন দে মাইয়া পয়েন দে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ ইবা একবার একবার করি হন দিনদিনা নাকি এই আমল গান আর দেশ মাদি আছে আলহামদুলিল্লাহ ওলাকিন এই আমল ইয়ান ওদের মাইয়া পয়েন্ট নগরে তো আর আগর মাদে আর আর মা বলেন ধরে এই আমল ইয়ান জানা দিই ইয়ার বারে সাত নম্বর আমল হইতে হাজার দুমরা করিম যারা তো নাকি ঠিয়া বসে আছে জাইবুল্লাহ সুযোগ আছে তারা হাজার দুমরা করিম এই দশ দিনের মাদে এই হাজার দুমরারও বেশা বেশি ফজিল দক্কল আছে তো এই মুক্তসর বয়ান এবার মাদে এই ফজিল তিন বয়ান করো অন্যান্য মুমকিন নয় এহত আল্লাহ বলে বয়ান নগরীর আষ্ট নম্বর মাদে হইতে হন মাসুক তো দিতে কুরবানি করিব আল্লাহ যদি সুযোগ তাকের হত দিলে মানুষ ভাইয়া কি করিব কুরবানি করিব এবার তো হা মাকা নাই সাবর মালকুয়া ফুরিব এদিন উদিন ফুসা টাকা ফুরবেন যা তোমাঙ্গুরা ফুরবেন দিলে এখন হতা নয় আল্লাহর ওয়াস্তে এখলাসর নিয়তে কুরবানি করিব কেলা রসুল সাল্লাহ আলহি ওসালাম সাহি হাদিস মাদে ফরমার মওয়াজিদা সাআত আনিলে আন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকুরবানা মুসাল্লানা হনি কি আতুন কুরবানি করিব আল্লাহ ওয়াসাত আছে তার ফরিদ দিতে কুরবানি না করু দলে বখিলাই করি রে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসালাম দমকি দিতে হতে ইবা তুন আর আর ঈদগার হাসদ দান ওয়ায়ন সা মুসলমানের ঈদগার দান ওয়ায়ন সা ইয়ার বাদ নলম্বর মাদে দিতে এখন বারা আমল এই দশ দিনের নামা বেশি করি মাসালাম নামাজ আছে সদকা খেরাত আছে সালা রাহমি আছে দেদুন বালা আমল সকল আছে ইন বেশি বেশি করিম কেলা এই দিন ইনম মাদে বালা আমল করুন অন্য দিন মাদে বালা আমল করুন তোর বেশা বেশি কি আছে ফজিলত আছে দশ নম্বরত হনগ্য মানুষে যদি কুরবানি করিব আল্লাহ যদি এরদা গুজে দিলে ইবাই নক সুল না হারিব বলত তলর খ্যাঁচ জেরা না ফকরে স্বপ্ন করিব ইয়ান ইবা আল্লাহ বলে জরুরি কেলা সহি মুসলিমের 1977 নম্বর হাদিস হযরত মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাতে ইদা রাআইতুম হিলালাতিল হাজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইয়ুমসিক আন শাআরিহি ওয়া আযফারি হনুগ মানসি যদি জিল হাজ্জা মাসের সান্দেকে হদ দলে সান্দেকনর বাদে কুরবানি করিব আল্লাহ দইছে আরাদা করে দিলে ইবা তুন নিদর নক সুল ওয়াগাইরা তুন দূরে তাকন সা ইন্না হারান সা তে হত আল্লাহ বলি আর আমল ইয়ান নবরি তে এখন হত যদি হনুগ মানসি যদি জিল হাজ্জার দিন দুই তিন দিন করি বাদে কুরবানি করিব আল্লাহ আরাদা করে দিলে ইবা কি করিব তো ইবা ইয়া আন্তরিক না হারিব ইয়ার আগত হাল্লা হারিব ইয়া আন্তরিক না হারিব
তারপর আরেকটা সওয়াল হইতে জামানে সেই কুরবানি করার মানুষ ইবার ঘরর মাদি দিন নাকি গুরা ফুয়ান শুয়ান আছে ইবার ঘরর মাদি দিন নাকি মানুষ সকল আছে ফ্যামিলি সকল আছে এই তারা নকসুল হারি হারিব না তুই আনার জবাব দি তারা হারিব কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় ওয়ারাদা আহাদুকুম আন ইউদহিয়ান হি আও ইউদহা আনহু ইয়া নহ এটা আল্লাহ বলির তারা হারি পারিব ও যে কুরবানি করে শুধুমাত্র ইবা ইয়ে হারি না পারিব দে ইবা ইয়ে জেরা না পারিব সব গুলো না পারিব দে তারপর আরেকটা সওয়াল হইতে যদি হনিকে বলে যদি হারি ফেললে কেন হবে বলে যদি নক্কারি ফেললে বলে জেরা না সাগরে ফেললে তো কেন হবে তো বলে যদি সগর যদি ইনশাআল্লাহ হন অসুবিধা নাই কেলা রুফি আন উম্মতি আল খতো ওয়া নিসা ওয়া মাস্তাকরিহু আলাই তার বাদে এবে লাস্ট আরেকটা সওয়াল হইতে হনিকে যদি জানি ফুনি ওরে মাতা সুল হারি ফেললে অথবা মুস হারি ফেললে অথবা জেরা না ফল বগেরা সাগরে ফেললে তো কেন হবে তো ইয়ানোর জবাব হইতে ইবা আল্লাহর কাছে তোবা করিব ইবা আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবার গুনাহ মাফ করে দিয়ে ফিরিব তো ইয়া দিয়া এদুর মাসের গরে আশা করি আর আবেগ গ্রহণে এই জিন নাকি ফুননি ইন মোতাবেক আমল করিম আল্লাহ তালা গিয়ে আর ইয় আমল করি আল্লাহ তৌফিক দোক আল্লাহ তালা গিয়ে অনার আবেগ গ্রহণ আমল করি আল্লাহ তৌফিক দোক হাজ করি এই দিন ইনর কদর করি বলা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আবেগ গ্রহণ তৌফিক দান করুক হাদা আল্লাহু আলম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।